শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, আগস্ট মাস বাঙালির শোকের মাস। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপথগামী উচ্চাভিলাষী সদস্য স্বাধীনতা বিরোধী চক্রের সহায়তায় দেশি বিদেশি কুটিলদের ষড়যন্ত্রের শিকার হয়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর 10 বছর বয়সী শিশুপুত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি খুনি চক্র। রেহাই পায়নি যুবনেতা শেখ ফজলুল হক মনির অন্তঃসত্ত্বা স্ত্রী। ভাগ্যক্রমে সেদিন বঙ্গবন্ধুর 2 কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে যান। শ্রোতা সঙ্গীরা, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসে সেনা শাসিত সরকার। পরবর্তী টানা 15 বছর চলে সামরিক শাসন। ঘাতক শাসকেরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে বিকৃত করে। ইতিহাস থেকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবার উদ্যোগ নেওয়া হয়। রাষ্ট্রের চরিত্রটাই পাল্টে যায়। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয় এবং দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটে। রাজাকার আলবদরদের পুনর্বাসন করা হয় এবং হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। বঙ্গবন্ধুকে হত্যার পর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয় নানাভাবে। অপরদিকে দালাল আইন বাতিল করে রাতারাতি সব যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেয়া হয়। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়। শ্রোতা সঙ্গীরা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পর 1996 সালে 75-এর শোককে শক্তিতে রূপান্তরিত করে 21 বছরের জঞ্জাল সরিয়ে নির্বাচনী বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু তখনও 71-এ পরাজিত শক্তি তথা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা পরোক্ষ প্রত্যক্ষভাবে বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিল। তারা দেশে জঙ্গি সন্ত্রাস অভিযানে মদদ দিতেই থাকে। এখানে উল্লেখ করা আবশ্যক যে 2004 সালে 75-এর স্মৃতিবাহী এই আগস্ট মাসের 21 তারিখে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল টার্গেট ছিলেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দৈবক্রমে তিনি প্রাণে বেঁচে গেলেও স্প্লিন্টার বিদ্ধ হন। গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভী রহমান সহ 24 জন নেতাকর্মী। আহত হয়েছিলেন 5 শতাধিক মানুষ। ঘটনাটি স্তম্ভিত করে দিয়েছিল গোটা জাতিকে। শ্রোতা বন্ধুরা, 1975 সালের 15 আগস্ট এবং 2004 সালের 21 আগস্টের ঘটনা কিংবা 2005 সালের 17 আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা একই সূত্রে গাঁথা। 71-এর সেই পরাজিত শক্তিও তাদের দোসররা জঙ্গি সন্ত্রাসীদের সহায়তায় এসব নাশকতামূলক তৎপরতার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার স্বপ্নটাই দেখেছিল। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 2009 সাল থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে এ সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে দেশে শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আশা করা যায় 2041 সালের মধ্যে দেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে। এ আশায় আজকে দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রৌনক জাহান এবং আমি শেখ শফি আহমেদ।
প্রিয় শ্রোতা, এবারে জেনে নিন আজকের দর্পণ সূচি। এই দিনে কারাগারের রোজদামচা, সেলুলয়েডে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ পাহাড় ও প্রকৃতি নামে পর্বগুলিতে থাকছেই, আর সেই সঙ্গে আমাদের গান পর্বে শুনবেন বঙ্গবন্ধু স্মরণ একটি গান, মুজিব মানে বাংলাদেশ। তো চলুন এবার বিস্তারিত পরিবেশনায় যাই। শ্রোতা সঙ্গীরা, আজ 4 অগস্ট 2022 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 216 দিন। আজকের দর্পণে এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটেছিল এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম অথবা প্রয়াণ দিবস সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। ১৮২৭ সালে এদিনে নিউইয়র্ক রাজ্যে দাসপ্রথার বিলুপ্তি ঘটে। ১৮২৮ সালে এদিনে উইলিয়াম বেন্টিং বাংলা গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। ১৮৪৮ সালে এদিনে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন। আর ১৯০৪ সালের এই দিনে পানামা খালের খনন কাজ শুরু হয়। ১৯৩৫ সালের এই দিনে ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ করে। ১৯৪৬ সালে এদিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের এই দিনে দুই কোরিয়া পুনরায় একত্রীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়। ১৯২৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক অভিনেতা কিশোর কুমার। ১৯৪৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী মিলেভা। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি বই পড়ার অভ্যেসটা চলে গেছে না এখনও আছে? কারণ হচ্ছে যে বঙ্গবন্ধুর নিজের লেখা কতগুলো বই তো আছেই যেগুলো আবার অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়, মাননীয় প্রধানমন্ত্রীর লেখা আছে, অন্যান্য যারা নামি দামি সাহিত্যিক আছেন, রাজনীতিবিদ আছেন, তাদেরও বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর বই আছে। আপনারা একটু অন্তত বই পড়ার অভ্যেসটা করুন। বঙ্গবন্ধু কিন্তু যখন জেলখানায় থাকতেন সবসময় বলতেন লাইব্রেরি থেকে বই আনো, একটা বই শেষ হওয়ার আগে আর একটা বই তার চাই চাই, না থাকলে সেদিন তার মনটা খুব খারাপ হয়ে যেত। আমরা জাতির পিতা পিতা বলি, কিন্তু ওনার ভেতরে যে গুণগুলো আছে সেগুলো তো আমাদের গ্রহণ করতে হবে, তাই না? এখনকার পরিবেশনা কারাগারে রোজ নামচা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ গ্রন্থ সংকলন কারাগারে রোজ নামচা থেকে এখন অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাজারুল হক বাকি জামিন পেয়ে এতদিন জেলের বাইরে যেতে পারে নাই, আজ সকালে তাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে। জেল হাজত থেকে মুক্তি পেয়ে শহীদ দিবস পালন করছে। আজ আমার 11টি মামলার একটা মামলা জেল কেটে, যার বিচার চলছে জনাব আফসারউদ্দিন সাহেবের কোর্টে। তার আর্গুমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু হতে পারে নাই, কারণ আমার অ্যাডভোকেট জনাব সালাম সাহেব এবং জহিরুদ্দিন সাহেব উপস্থিত হতে পারেন নাই। জনাব মাহমুদুল্লাহ সাহেব হাজির হয়ে দরখাস্ত করেছিলেন, আমি উপস্থিত ছিলাম। ডিএসপি সাহেবকে জিজ্ঞাসা করলাম আমার আরেকটা মামলা স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে হওয়ার কথা, কখন শুরু হবে? তিনি বললেন সরকার নতুন এডিএম নিযুক্ত করেছেন, শীঘ্রই জেল গেটেই শুরু হবে। আমার অ্যাডভোকেট মাহমুদুল্লাহ সাহেব নোটিশ পেয়েছেন আমাকে হাজির করার জন্য। তিনি বলেছেন আসামি কারাগারে সরকারের তত্ত্বাবধানে আছেন, সরকার ইচ্ছা করলেই হাজির করতে পারেন। আফসারউদ্দিন সাহেবের কোর্টে মামলার দিন ঠিক হয়েছে মার্চ মাসের 18 তারিখে। যাহা হোক, এই মামলা 2 মাসের মধ্যেই যা হয় একটা হয়ে যাবে, আবার নতুন মামলা শুরু হবে। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বললাম চিন্তা করি না, 11টা মামলা চিন্তা করে কি হবে, গা ভাসাইয়া দিয়েছি, সাগরের সরঞ্জার শিশিরে কি ভয়। ভেবেছিলাম বড় ছেলেটি আসবে, বাসার খবর পাবো, বোধহয় আসতে পারে নাই, এ সপ্তাহ বাড়ির থেকে দেখাও আসে নাই।
বোধহয় অনুমতি পায় নাই। গতকল্য মোলাকাত হয়েছে ছেলেমেয়েদের সাথে, শরীরটা যে ভালো যেতেছে না একথা বললাম না, গোপন করলাম যাতে চিন্তা না করে। কারাগারে দিনগুলি কেটে যেতেছে, বই পড়া ছাড়া আর তো কোনো উপায় নাই, খবরের কাগজ আর বই। খবরের কাগজগুলি খুললে শুধু আয়ুব খান সাহেব ও মোনায়েম খান সাহেবের বক্তৃতা। মোনায়েম খান সাহেব তো রোজই একটা করে বিবৃতি অথবা বক্তৃতা দেন, শেষ পর্যন্ত মৌলানা ভাসানী সাহেবকে পরাজিত হতে হয়েছে মোনায়েম খান সাহেবের কাছে। এককালে খবরের কাগজে ভাসানী সাহেবকে পাওয়া যেত, এখন খান সাহেবকে পাওয়া যায়। পূর্ব বাংলার একমাত্র প্রতিনিধি যিনি প্রেসিডেন্ট আয়ুব খান সাহেবের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন। শ্রোতা সঙ্গীরা, এতক্ষণ আপনারা শুনছিলেন কারাগারের রোজ নামচা। এখানে একটা সুন্দর কথা বলি আপনাদের, আমাদের মাননীয় স্পিকার যখন মালদ্বীপে গেছিলেন তখন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির ইংরেজি অনুবাদটা মালদ্বীপের স্পিকার পড়েছিলেন এবং তিনি অত্যন্ত বিমোহিত হয়ে আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, এই যে কী পড়লাম আমি নিজেও বুঝতে পারছি না, অনেক কিছু শেখার আছে এটার ভেতর দিয়ে, আমরা যেন শিখছি এবং আরও নতুন যারা নতুন প্রজন্ম তারাও শিখবে। এটা যদি বিদেশের লোকজন বলে তাহলে আমরা কেন বই পড়ব না, আমাদের জাতির পিতার সম্বন্ধে আরও কেন জানতে চাইব না, আসুন আমরা প্রচুর পরিমাণে বই পড়ি। ঠিক তাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেলুলয়েডে মুক্তিযুদ্ধ শিরোনামে পর্বটি শোনার জন্য। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র সংকলন সাগর আহমেদের সংকলনে আজকের চলচ্চিত্র অনিল বাগচির একদিন। কিরে অত ভয় পাচ্ছিস কেন? তোকে যে কথাটা বলেছিলাম মনে নাই, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, ভীতুদের মৃত্যুর আগেও অনেকবার মৃত্যুবরণ করতে হয়, শেক্সপিয়ারের কথা। প্রতিদিন মনে মনে কয়েকবার কথাটা উচ্চারণ করবি, দেখবি ভয় কেটে যাবে। অনিল, ঘুমোচ্ছ? কে? আমি। ভয়ের কিছু নাই, দরজাটা খোলো। তোমার কিন্তু সাবধানে থাকা দরকার অনিল, মেসে থাকা একেবারেই নিরাপদ না। মিলিটারিদের তিনটি টার্গেট, আওয়ামী লীগ, হিন্দু, যুবক ছেলে। শুনলাম মেসে যারা থাকে তাদের নামধাম পরিচয় জানতে চেয়ে কারা নাকি চিঠি দিয়েছে। রূপেশ্বর হাই স্কুলের হেডমাস্টার মনোয়ারউদ্দিন খাঁ সাহেব চিঠিটা লিখেছেন, পড়ে দেখো। প্রিয় অনিল, তোমাকে একটি দুঃসংবাদ জানাইতেছি। এপ্রিল মাসের 9 তারিখে রূপেশ্বরে আসে পাক মিলিটারি, তাহাদের আকস্মিক আগমনের জন্য আমরা কেহই প্রস্তুত ছিলাম না। তাহারা রূপেশ্বরে অবস্থান নেয় এপ্রিল মাসের 12 তারিখ, আরও অনেকের সঙ্গে তাহারা তোমার বাবাকে হত্যা করে। আমরা তাহাকে বাঁচানোর সর্বরকম চেষ্টা করিয়াছি, এর বেশি আমি কি বলিব। তোমার ভগ্নীকে আমি আমার বাড়িতে আনিয়া রাখিয়াছি, তাহার বিষয়ে তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের নামে শপথ নিয়া বলিতেছি, আমার জীবন থাকিতে আমি অতসী মায়ের কোনো অনিষ্ট হইতে দিব না। He is a journalist from United Kingdom. He came here to see the real situation of East Pakistan. Darne ki koi baat nahi hai. Say him whatever you want to say. Aapka naam? Amar naam Anil. Anil Bakchi. Ki koren? What do you do? Ekta insurance company te chakri kori. Private service in an insurance company. Desher obostha ki? What is the situation of the country? Desher obostha khub kharap. Very bad. Why? Don't you realize, sir? Did you see any children in the streets? Did you see anyone to smile or gossip? There are some beautiful park in the city. Did you visit any park?
All are quiet like graveyard. There are no man in the street after 4. Why, sir? Pakistani soldiers killed my father. He was an innocent school teacher. Are you involved with the Wamili? No, sir, never. I never involved with politics. Thank you. You can go now. আমার বুকটা আজ গর্বে ভরে গেল রে অনিল। আমি তোকে সবসময় শিখিয়েছি, যত কঠিন পরিস্থিতি হোক সবসময় সত্য কথা বলবি। তুই আমার কথা রেখেছিস। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন এভাবেই সবসময় আমার বুকটা গর্বে ভরে দিতে পারিস বাবা। টাঙ্গাইলের গাড়ি কোনটা? ওই যে ওটা, চারটা টিকিট দেন। ব্রাদার, আপনি যাবেন কই? রূপেশ্বর। কোন রূপেশ্বর? টাঙ্গাইল থেকে 15 মাইল দূরে। টাঙ্গাইল পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, রূপেশ্বর যাবেন কিভাবে? রাতে রাতে যাব, হেঁটে চলে যাব। এটাই ভালো, রাতে রাতে যাওয়াই ভালো। ওই জামাল্লা, হইছে? হইছে উস্তাদ, হইছে ইসমাইল। সবাই বিসমিল্লাহ বলেন, গাড়ি ছাড়তেছি। অনিল বাগচি। ঠিক নাম বলেন, ঠিক নামটা স্যারে বলেন। স্যার, ইসকা সেই নাম মোহাম্মদ মহসিন হ্যায়, বাবা মা পেয়ার সে অনিল বলতা হ্যায় স্যার। ক্যা তুমারা নাম মোহাম্মদ মহসিন হ্যায়? মেরে পেহচান কা হ্যায় স্যার, দূর কা রিস্তাদার। অনিল হিন্দু কা নাম হ্যায়। 21 ফেব্রুয়ারির জন্য এটা হয়েছে ভাই সাহেব, বাবা মা পেয়ার সে ওই বাচ্চাকে বাংলা মেয়ে নাম রাখতে হয়। এই জয়সা সাগর পলাশ লারকা কা কই কসুর নেই হ্যায়, এই বাবা মা কা কসুর হ্যায় স্যার। এ দোনো হারামি হিন্দু হ্যায়, ঝুট বলতা হ্যায়। তুম হিন্দু হো? আর ইউ হিন্দু? ইয়েস। তুম মুক্তি হো? না। আওয়ামী লীগ? না। ইসকো রাখ দো, বাকি লোক গাড়ি মে যাও। যাও যাও স্যার, গাড়ি মে যাও স্যার। আমার এক বাত শুনি, কই একবার কলমা পড়তা হয় ও মুসলমান হো জাতা হ্যায়, এ হাদিস কা বাত হ্যায়। আসকিম স্যার, ও বাতা দেঙ্গে, উসকো পুছিয়ে স্যার, উসকো পুছিয়ে স্যার। বাবা আসো, বাবা আসো। স্যার, মহসিনকে লিখে যাই। আই সে ইউ গো টু দ্য বাস। চল চল। আমার বড় বোন আছেন রূপেশ্বর হাই স্কুলের হেডমাস্টার সাহেবের বাড়িতে। আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি, মাটির কসম খেয়ে বলতেছি, আপনার যদি কিছু হয় আমি আপনার বোনকে দেখবো, যতদিন বাঁচি দেখবো। আমার কথা বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমার কথা। আমি আপনার কথা বিশ্বাস করছি। আপনি আমার বোনকে বলবেন আমি ভয় পাই নাই, আর তাকে বলবেন আমি বলে দিয়েছি সে যেন তার পছন্দের ছেলেটাকে বিয়ে করে। কে কি বলে এটা নিয়ে যেন সে চিন্তা না করে। আমি বলবো তাকে, অবশ্যই বলবো। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাগর আহমেদের সংকলনে সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বটি। এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি বৃহস্পতিবারের বিনোদনমূলক পর্ব তারার সাথে কিছুক্ষণ এদেশের সেলিব্রিটি শিল্পীদের সঙ্গে ক্ষণিকের আড্ডা। গ্রন্থনা উপস্থাপনায়
চলচ্চিত্র শিল্পী জিনাত শানু স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি স্বাগত, এবং আমার সাথে আছেন একজন তারকা অতিথি। তবে আজকে যিনি তারকা হিসেবে আমাদের সাথে আছেন তিনি একটু ভিন্ন ধরনের তারকা, কারণ তিনি তারকা নির্মাণ করার তারকা। তিনি হচ্ছেন ডিরেক্টর সুকুমার চন্দ্র দাস। সুকুমার ভাই কেমন আছেন? ভালো আছি। সুকুমার ভাই, আপনার প্রথম ডিরেকশনের আগ্রহ শুরু হয় কোথা থেকে বা কবে থেকে? আমার আসলে ডিরেকশনের আগ্রহ শুরু হয় নাটকে। আগে প্রথমে ফিল্মে ছিলাম, কিন্তু নাটকে শুরু হয় ডিএ সাহেবের ওখান থেকে। এ হলো 2001 সালে। আমি মূলত ডাক্তারি পেশা ছিলাম, পিজি হাসপাতালে। তো সেখান থেকে এক লোক এসে আমাকে ফিল্মে বললো যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হন। তো সেখান থেকে করতে করতে কেন যেন মনে হলো আসলে তো ডিরেক্টর এই লাইনটা তো অনেক সম্মানে, তখন আমার মনে হলো না ডিরেক্টর হওয়া দরকার। তারপরে এই পেশার রেসপেক্ট ব্যাপারটা আপনাকে অ্যাট্রাক্ট করেছে, রাইট? আচ্ছা সুকুমার ভাই, আপনার কতগুলো নাটক, মানে যখন থেকে আপনি ডিরেকশন দেওয়া শুরু করলেন 2001-এ, তারপর থেকে আপনি কতগুলো নাটক ডিরেকশন দিয়েছেন? ধারাবাহিক 1 ঘন্টা মিলে 400 মতো হবে। 400 নাটক, তার মানে তো হিউজ। তো এই 400 নাটক তো আপনার অনেক বড় জার্নি। তো এই জার্নিতে যখন আপনি ডিরেকশন দিতে শুরু করলেন বা এই পর্যন্ত ডিরেকশন দিচ্ছেন, তো সেখানে এসে আপনার কি মনে হয় আপনার কোন ধরনের গল্প ধারণ করতে ভালো লাগে? আমার আসলে ত্রিভুজ প্রেমের গল্পগুলো খুব ভালো লাগে। আর কিছু গল্প আছে সামাজিক প্রেক্ষাপটে যেগুলো অবক্ষয়কে মূল্যায়ন করার মতো কোনো গল্প হলে সেগুলো আমার কাছে ভালো লাগে। বাহ, খুবই সুন্দর বলেছেন। আসলে নাটক একটা এমন মাধ্যম যার মাধ্যমে মানুষের মনে খুবই সহজে ঢুকে পড়া যায় বা মানুষের মনে অবস্থান করে নেওয়া যায়। আচ্ছা সুকুমার ভাই, ছোটবেলায় যখন কোনো চলচ্চিত্র দেখতেন তখন কি আপনি সেটা শর্ট ডিভিশন, অ্যাক্টিং, ডায়লগ এগুলো খেয়াল করতেন? সেই লেখার হাতটা আপনার কী করে আসলো? আমি ছোটোবেলায় গুনগুন করে গান গাইতাম, গান লিখতাম, একসময় কবিতাও লিখতাম। তো এইগুলো লিখতে লিখতে মনে হলো যে আসলে এটা তো একটা সাংঘাতিক একটা ভালো লাগার বিষয়। তখন থেকে আসলে আমার এই ভাবনাগুলো। আপনি তো ফিল্ম শ্যুট করেছেন, বিজ্ঞাপন শ্যুট করেছেন, মিউজিক ভিডিও শ্যুট করেছেন এবং চলচ্চিত্রেও কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় কোন মাধ্যমটা সবচেয়ে শক্তিশালী? আসলে চলচ্চিত্র মাধ্যমটা অনেক শক্তিশালী, যা মানুষের পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি এনে দেয়। আমাদের দেশে এখন কত ভালো ভালো ছবি তৈরি হচ্ছে, এখনও যে অনেক ভালো ভালো ছবি হচ্ছে বাংলাদেশে। আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে চলি, বাংলাদেশের ছবি দেখেন, আমি এটাই আশা করবো আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন। আর আমরা তো সব কিছু ভালো করব, কিন্তু তার জন্য তো আমাদের দর্শক লাগবে। সো শ্রোতা বন্ধুরা, আপনারা শ্রোতা থেকে দর্শক হয়ে যখন হলে যাবেন তখনই আমাদের কাজটি সার্থক হবে। সুকুমার ভাই, আপনাকে আমাদের সাথে পেয়ে খুবই ভালো লাগলো। দর্পণের এই আয়োজনটি খুবই ছোট, সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে ভিন্ন কোনো সেলিব্রিটি অতিথিকে সামনে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, চলচ্চিত্র বিষয়ক দুটো পরিবেশন আপনারা পরপর শুনলেন। বলতে কষ্ট হচ্ছে, এখনও কিন্তু সিনেমা হলে মাঝে মাঝে দেখা যায় আমাদের মতো বা আমাদের মধ্যেই কিছু দর্শক জাতীয় পতাকা উত্তোলনের সময় উঠে দাঁড়ান না, খুব কষ্ট লাগে। আমি নিজে কয়েকবার এগুলো দেখেছি এবং নিজে থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে আবার দাঁড় করিয়ে আবার জাতীয় পতাকা উত্তোলন করিয়ে তারপর ছবিটা দেখাতে বাধ্য করেছি। কেন এমন হবে আমাদের মধ্যে? এটাই কি অনিল বাগচিরা চেয়েছিলেন? সুপ্রিয় বন্ধুরা, এবারে পাহাড় ও প্রকৃতি পর্বে শুনুন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক রূপবৈচিত্র্য এবং পাহাড়ের গায়ে বসবাসকারী প্রান্তিক নৃগোষ্ঠীভুক্ত জনমানবের জীবনাচার নিয়ে কিছু কথা। লিখেছেন মিহির বিশ্বাস, পড়ে শোনাচ্ছেন গুলশানা রাহক। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি প্রাকৃতিক বনাঞ্চল রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে অবস্থিত। তরব পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ 67 মিটার। সুন্দরবনের পরে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হিসেবে এই রেমাকালেঙ্গা বনাঞ্চলকে ধরা হয়। এর আয়তন 1795 হেক্টর। এই অভয়ারণ্যে 37 প্রজাতির স্তন্যপায়ী ও বন্যপ্রাণী, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ, 167 প্রজাতির পাখি এবং 638 প্রজাতির উদ্ভিদ আছে। এই প্রাকৃতিক বনাঞ্চল সমৃদ্ধ পাহাড়টি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ভ্রমণ করার জন্য এই পাহাড়টির তুলনা হয় না। এটি এখনও প্রাকৃতিকভাবেই অতি সুন্দর।
বন্যপ্রাণীর অভয়শ্রম হিসাবে প্রাণীকুলের বিচরণ পর্যটকদের আরও আমোদিত করে থাকে। তাছাড়া চা বাগান ও লেক সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এই পাহাড়ি বনাঞ্চলের ভেতরে রয়েছে একটি উঁচু পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারের মাথাটি উঁচু গাছকে ভেদ করে উপরে উঠে গেছে। টাওয়ারে উঠে তাই বড় বড় গাছের মাথার ক্যানোপি এবং লেক সুন্দরভাবে দেখা যায়। এখানে চারটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস আছে। তারা হলেন ত্রিপুরা, সাঁওতাল, তেলুগু এবং উরং। সংখ্যাধিক্যে ত্রিপুরারা বেশি আছে এবং অভয়ারণ্যে তাদের কয়েকটি পাড়া রয়েছে। উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে রয়েছে সেগুন, কাকর, নেউর, হাড়গাঁজা, গন্ধরই, হরিতুকি, বহেরা, জাম, ডুমুর, কাঁঠাল, কাউ, কদম, রাতা, চিকরাশি, চাপালিশ, নিম ইত্যাদি, এবং বন্য শুকর, বানর, হরিণ, হনুমান, মেছোবাঘ, রামকুত্তা প্রভৃতি। ভাগ্য ভালো থাকলে সবুজের সাথে বন্যপ্রাণীর বিচরণ আপনার মনে ভিন্ন এক পরিবেশের রূপচিত্র রচনা হবে। আসুন বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের এই সুন্দর প্রাকৃতিক বন সম্পদ সমৃদ্ধ তরব পাহাড়টি দেখে আসি। সুপ্রিয় বন্ধুরা, আজকের দর্পণের শেষ প্রান্তে এখন নিবেদিত হচ্ছে বঙ্গবন্ধু স্মরণে একটি গান, মুজিব মানে বাংলাদেশ। গীতিকার সাফাত খৈয়াম, সুরকার এইচ এম রফিক। গানটি সমবেত কণ্ঠে শুনবেন। মুজিব মানি স্বাধীনতা, মুজিব মানি বাংলাদেশ, মুজিব মানি স্বাধীনতা, মুজিব মানি বাঙালি প্রিয় শ্রোতা, এই গানের সুরে রেশ ধরে শেষ করছি আপনাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহায়তা দিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।